আজকে আমি রান্না করব দই পটল। এর মধ্যে মশলা দেবো একটু জিরে, এক চামচ জিরে আর এক চামচ সর্ষে। আমি কড়াইতে তেল দিচ্ছি, ফোড়নটা দিয়ে দিলাম, দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি পটলে, পটলটা একটু ঢেকে দিলাম। পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবারে মশলাটা দিচ্ছি, একটু জল দিচ্ছি, আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দেবো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম, আমার দই পটলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো।